ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় হয়ে গেল তিন দিনের বাংলাদেশ লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডস ইন্টারন্যাশনাল শোয়িং শো। এবারের মেলায় মিলেছে ভালো সাড়া। তবে আয়োজকরা বলছেন, বিনিয়োগকারীদের এ সেক্টরে আকৃষ্ট নিতে হবে দীর্ঘমেয়াদী নীতিমালা, একই সঙ্গে নজরে আনতে হবে সাপ্লাই চেইনের সমস্যাও। আন্তর্জাতিক বাজারের সঙ্গে ভালো যোগাযোগ করে তোলার লক্ষ্যে চতুর্থবারের মতো আয়োজন ব্লিস 2023। বাণিজ্য মন্ত্রণালয় এবং লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের যৌথ উদ্যোগে ছিল তিন দিনের এ মেলা। বাংলাদেশের তৈরি স্নিকার্স, ব্যাকপ্যাকস, চামড়ার হোমওয়্যার ও মোল্ডেড লাগেজের মতো পণ্যগুলোই প্রদর্শিত হয়েছে এবারের মেলায়। কম দামে মানসম্পন্ন পণ্য প্রদর্শনের পাশাপাশি আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা অর্জনে উদ্যোগটা সফল বলছেন অংশগ্রহণকারীরাই। অনেক ভালো সাড়া পেয়েছি আমরা, বলা যায় 100% না হলেও আমরা 75% বা 80% ভালো সুযোগ পেয়েছি। সাব মেটেরিয়াল, অ্যাক্সেসরিজ, বাকেল যেগুলো আছে এগুলো ফ্যাক্টরি নেই বললেই চলে। যদি বাংলাদেশ সরকার আমাদের বিভিন্ন পৃষ্ঠপোষকতার মাধ্যমে ছোটো ছোটো ফ্যাক্টরিকে যদি ডেভেলপমেন্টের সুযোগ দেয়, তাহলে এই সেক্টরটা আমি মনে করি আরও ডেভেলপ করবে। প্রদর্শিত পণ্য বিক্রির জন্য নয়, বরঞ্চ নিজেদের সক্ষমতা জানান দিতে। বিরতি দিয়ে হওয়া এবারের মেলায় প্রাপ্তিটাও তাই আশাব্যঞ্জক বলছেন অনেকেই। এখানে বেশ কিছু কাস্টমার সাথে পরিচয় হয়েছে, যারা কন্ট্যাক্ট করবেন, সো কন্ট্যাক্ট করলে আমরা হয়তো কাজ আগে নিয়ে যেতে পারবো। আমরা ডিরেক্টলি হচ্ছে একটা ফ্রান্স বেস বায়ার, ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে আমরা ডেলিভারি করছি, আর হচ্ছে টার্কিতে আমরা ডেলিভারি করে থাকি। বর্তমানে দেশে 264টি কারখানা আছে, যার 98% পেয়েছে কমপ্লায়েন্স স্ট্যাটাস। এ খাতে কর্মসংস্থান হয়েছে 2 লাখের বেশি মানুষের। সম্ভাবনাময় জুতা ও চামড়া পণ্যের এই খাতটিকে আরও এগিয়ে নিতে চিহ্নিত সমস্যাগুলো সমাধান প্রয়োজন বলছেন মেলার আয়োজকরাই। দীর্ঘমেয়াদী একটা যদি পলিসি কমিটমেন্ট থাকে আমাদের গভর্নমেন্টের থেকে, অটোমেটিক্যালি কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা আমাদের কাছে আসার একটা কনফিডেন্স পাবে। যত বিদেশিরা এসছে আমাদের এখানে, সেটা চায়না থেকে এসছে, হংকং থেকে এসছে, পোল্যান্ড থেকে এসছে, ইন্ডিয়া থেকে এসছে, কনভেনশনাল মার্কেট থেকে কিন্তু কম এসছে, বেশিরভাগই কিন্তু নন ট্রেডিশনাল মার্কেট থেকে এসছে। এবং প্রতিটা মানুষ এবার যাওয়ার সময় বলে যাচ্ছে, না সত্যিকার অর্থে ইট ইজ পসিবল ইন বাংলাদেশ। বিশ্বজাহান, এটিএন নিউজ, ঢাকা।